সম্মানিত ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমি এবং ফেসবুক পেজ অনলাইন গাইডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জনবল কাঠামো। আমরা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বা মাদ্রাসা শিক্ষা বোর্ডের আন্ডারে যে কলেজ বা মাদ্রাসা আছে সেই সকল বিষয়গুলো নিয়ে, সেই সকল প্রতিষ্ঠানের জনবল কাঠামো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা ধারাবাহিকভাবে এর আগে আমরা দাখিল মাদ্রাসা আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব হচ্ছে ফাজিল মাদ্রাসার জনবল কাঠামো নিয়ে। তো এই জনবল কাঠামোগুলো কোথায় পাওয়া যাবে, এর জন্য আপনাদেরকে ঢুকতে হবে মাদ্রাসা অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কে। এই ওয়েবসাইটটা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো একটা ব্রাউজার নেবেন, ব্রাউজার নিয়ে অ্যাড্রেস বারে লিখবেন dme.gov.bd, এটা হচ্ছে মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটের ঠিকানা। এটা লিখে কিবোর্ডে ইন্টার দেবেন। হ্যাঁ, কিবোর্ডে ইন্টার দেওয়ার পরে এই ওয়েবসাইটের, এই অধিদপ্তরের ওয়েবসাইটটা খুলে যাবে। এইখান থেকে আপনারা আসবেন একদম নিচের দিকে, একদম নিচের দিকে দেখুন, এখানে কিন্তু এমপিও সংক্রান্ত যে প্রতি মাসে যে এমপিও ছাড়ে সেই এমপিও নোটিশগুলো কিন্তু এইখানে আছে। আমরা এই বিষয়গুলো থেকে, এই অপশনগুলো থেকে একদম নিচের অপশনে আমরা চলে আসব। এই যে নীতিমালা এবং প্রকাশনা, নীতিমালা এবং প্রকাশনা, এখানে নীতিমালা আছে, বার্ষিক প্রতিবেদন আছে, বিবিধ আছে, এই নীতিমালাতে ক্লিক করব। নীতিমালাতে ক্লিক করলে সর্বশেষ যে আপডেট নীতিমালা, সেই আপডেট নীতিমালাটা আপনি দেখতে পারবেন। দেখুন এখানে সর্বশেষ আপডেট হচ্ছে 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত, অর্থাৎ 2022 সালে কিন্তু এটাই আপডেট, এর পরে কিন্তু আর কোনো আপডেট হয়নি। এখানে আরও কিছু আগের নীতিমালাগুলো ছিল, যে জাতীয় শিক্ষানীতি 2010, 2018, 2018, কিন্তু এটা হচ্ছে আপডেট, কারণ এটা সর্বশেষ 2020 সালে এটাকে সংশোধিত করেছে, এটার আলোকেই এখন কিন্তু নিয়োগ চলছে। তো আমরা এখানে ক্লিক করলেই এখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করতে পারি। আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। এখানে ক্লিক দিলে ডাউনলোডের অপশন আছে, দেখুন আমি ক্লিক দিয়ে দিচ্ছি। এই যে খুলে গেল, তো এইখান থেকে এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করে রেখেছি, আমি সেখান থেকে নীতিমালাটা দেখাচ্ছি। তো যেহেতু আমরা ফাজিল মাদ্রাসা নিয়ে আলোচনা করব, দেখুন পুরো নীতিমালাটাই কিন্তু আমার কাছে আছে। আমি ফাজিল মাদ্রাসায় যাচ্ছি সিরিয়ালি, এই যে আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা প্রথম থেকে 1500। ফাজিল মাদ্রাসার পদের ক্যাটাগরি, এগুলো হচ্ছে ক্যাটাগরি, মানে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ হবে, আর এখানে হচ্ছে পদ সংখ্যা, যেমন অধ্যক্ষ একজন, উপাধ্যক্ষ একজন, প্রভাষক অবলিক সহকারী অধ্যাপক আরবি, এখানে কিন্তু 6 জন, প্রভাষক অবলিক সহকারী অধ্যাপক বাংলা, এখানে 2 জন, প্রভাষক সহকারী অধ্যাপক ইংরেজি, এখানেও 2 জন, প্রভাষক সহকারী অধ্যাপক মানবিক এবং সামাজিক বিজ্ঞান 2 জন। তবে এখানে শর্ত দেওয়া আছে, স্নাতক স্তরে মানবিক সামাজিক বিজ্ঞান বিষয় চালু থাকলে, অনুমোদন এবং কাম্য শিক্ষার্থী সহ বিষয় চালু থাকলে, কারণ বিষয়টা অনুমোদন করে নিতে হলে কাম্য শিক্ষার্থী থাকা দরকার হয়। কতজন কাম্য শিক্ষার্থী দরকার হয় সেটা কিন্তু এই নীতিমালার নিচে আছে, ওইখান থেকে আপনারা এটা দেখে নেবেন। আমি এটা আপনাদের সুবিধার্থে পুরো নীতিমালাটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। প্রভাষক, জ্যেষ্ঠ প্রভাষক মানবিক এবং সামাজিক বিজ্ঞান প্রতি বিষয়ে 1 জন, আলিম স্তরে মানবিক এবং সামাজিক বিজ্ঞান বিভাগ কিন্তু চালু থাকতে হবে। প্রভাষক সহকারী অধ্যাপক ব্যবসায়ী শিক্ষা স্নাতক স্তরে চালু থাকলে, যদি স্নাতক এই বিষয়ে যদি স্নাতক স্তর চালু থাকে তাহলে এখানে 2 জন নেওয়া যাবে। প্রভাষক সহকারী অধ্যাপক তথ্য যোগাযোগ প্রযুক্তি 2 জন, স্নাতক স্তরে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি চালু থাকলে অবশ্যই এটাকে অনুমোদন করে নিতে হবে, এখানে কিন্তু 2 জন। তো এটা কিন্তু আমরা ফাজিল মাদ্রাসার জনবল কাঠামো নিয়ে আলোচনা করছি, অর্থাৎ যেটা আমরা বাংলাতে বলি স্নাতক স্তর পর্যন্ত, অর্থাৎ ডিগ্রি লেভেল যে কলেজগুলো আছে সেই ডিগ্রি লেভেল মাদ্রাসা এটা। প্রভাষক এবং সহকারী অধ্যাপক বিজ্ঞান 2 জন, প্রভাষক অবলিক সহকারী অধ্যাপক এটা কিন্তু 2 জন, স্নাতক স্তরে বিজ্ঞান বিষয় চালু থাকলে অনুমোদন এবং কাম্য শিক্ষার্থী সহ বিজ্ঞান বিভাগ কিন্তু চালু থাকতে হবে, তাহলে 2 জন নিয়োগ করা যাবে। প্রভাষক, জ্যেষ্ঠ প্রভাষক এটা 1 জন, আলিম স্তরে বিজ্ঞান বিভাগ অর্থাৎ পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান যদি চালু থাকে তাহলে প্রতি বিষয়ে, প্রতি বিষয়ে 1 জন করে নেওয়া যাবে, পদার্থতে 1 জন, রসায়নে 1 জন, উদ্ভিদে 1 জন, প্রাণীবিজ্ঞানে 1 জন।
এবার আসে প্রদর্শক, অর্থাৎ যেটাকে আমরা ডেমো বলি, ডেমোনস্ট্রেটর বলি। পদার্থ, রসায়ন, তথ্য, যোগাযোগ প্রযুক্তি, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণবিজ্ঞান প্রতি বিষয়ে যদি ল্যাব চালু থাকে তাহলে একজন করে নেওয়া যাবে, প্রতি বিষয়ে একজন করে প্রদর্শক নেওয়া যাবে। গ্রন্থাগারিক একজন, সহকারী মৌলভী চারজন, সহকারী শিক্ষক বাংলা একজন, সহকারী শিক্ষক ইংরেজি একজন। দেখুন এখানে কেন সহকারী শিক্ষক আসছে, কারণটা হচ্ছে এটা কিন্তু প্রথম থেকে 1500 ফাজিল পর্যন্ত, অর্থাৎ এবতাদাই থেকে ফাজিল পর্যন্ত। সেই জন্য এখানে কিন্তু এই যে এখানে এবতাদিয়া সহ যে দাখিল মাদ্রাসার জনবল কাঠামো সেটা কিন্তু এখানে ঠিকই থাকবে। উপরে আমরা যেটা দেখলাম সেগুলো হচ্ছে ফাজিল মাদ্রাসার জনবল কাঠামো, আর এখান থেকে শুরু হচ্ছে হচ্ছে দাখিল মাদ্রাসার জনবল কাঠামো, অর্থাৎ এবতাদিয়া থেকে আলিম মাদ্রাসা পর্যন্ত যে জনবল কাঠামো দরকার সেটা কিন্তু এখানে ঠিকই আছে। শুধুমাত্র ফাজিলের জন্য অতিরিক্ত হচ্ছে এই কয়টা, এই 9 পর্যন্ত 10 পর্যন্ত। হ্যাঁ, তো গ্রন্থাগারিক একজন, সহকারী মৌলভী চারজন, সহকারী শিক্ষক বাংলা একজন, ইংরেজি একজন, সহকারী শিক্ষক সমাজের বিজ্ঞান এখানেও একজন, সহকারী শিক্ষক ব্যবসায়ী যদি অনুমোদন থাকে, ব্যবসায়ী বিভাগ যদি চালু থাকে তাহলে একজন, সহকারী শিক্ষক গণিত একজন, ভৌত বিজ্ঞান একজন, সহকারী শিক্ষক জীব অনুমোদন সাপেক্ষে কাম্য শিক্ষার্থী এবং ল্যাব যদি চালু থাকে তাহলে একজন, সহকারী মৌলভী কারি একজন, সহকারী শিক্ষক কৃষি একজন, সহকারী শিক্ষক গার্হস্থ্য যদি বিষয় চালু থাকে তাহলে একজন, সহকারী শিক্ষক তথ্য প্রযুক্তি এখানে একজন, সহকারী শিক্ষক শারীরিক একজন, সহকারী শিক্ষক এবতাদিয়া প্রধান, এবতাদিয়া প্রধান একজন, এবতাদিয়া মৌলভী একজন। এখানে কিন্তু এবতাদিয়া শুরু হয়ে গেছে। এ পর্যন্ত আমরা দাখিল এবং কামিল দেখলাম। তো এবতাদিয়া মৌলভী একজন, এবতাদিয়া কারী একজন, সহকারী গ্রন্থাগারিক অর্থাৎ ক্যাটালগার একজন, কম্পিউটার ল্যাব অপারেটর, সরকার প্রদত্ত যদি কম্পিউটার ল্যাব থাকে তাহলে আপনি এখানে পাবেন, যেমন শেখ রাসেল আছে, শেখ রাসেল ডিজিটাল ল্যাব যদি আপনার থাকে, এছাড়াও সরকারের আরও কিছু ল্যাব আছে, সেই ল্যাবগুলো যদি চালু থাকে, আপনার প্রতিষ্ঠান যদি পেয়ে থাকে তাহলে কিন্তু এটা পাবে। সহকারী অফিস সহকারী কাম হিসাব সহকারী একজন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তিনজন পাবে। এখানে তিনজন পাওয়ার কারণটা হচ্ছে যে যেহেতু আপনার এবতাদিয়া, দাখিল, আলিম, ফাজিল প্রায় 4টা প্রতিষ্ঠান এক জায়গায়, সেহেতু এখানে 3 জন পাবে। গবেষণাগার ল্যাব সহকারী, ল্যাব সহকারী নতুন সৃষ্ট পদ। পদার্থ, রসায়ন, তথ্য, যোগাযোগ প্রযুক্তি, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞানে যদি ল্যাব চালু থাকে তাহলে অবশ্যই এই ল্যাব সহকারী কিন্তু নিয়োগ করা যাবে। তো এগুলোর যোগ্যতা কী, এগুলোর যোগ্যতা নিয়ে আমরা অনেকেই কনফিউশনে থাকি, সেই যোগ্যতাগুলো আমি নিচে আলোচনা করে দেব। অফিস সহায়ক একজন, যেটাকে আমরা কেরানি বলি, নিরাপত্তা কর্মী, অফিস সহায়ক 2 জন, নিরাপত্তা কর্মী একজন, পরিচ্ছন্নতা কর্মী একজন, নৈশ প্রহরী একজন, আয়া একজন। তো এটাই ছিল মূলত ফাজিল মাদ্রাসার জনবল কাঠামো। তো আমি একটু দেখব যে চতুর্থ শ্রেণী এবং তৃতীয় শ্রেণী যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর যোগ্যতা কী কী, সেখানে অ্যাপ্লাই করতে হলে আপনাকে কী কী যোগ্যতা থাকতে হবে, কারণ এগুলি অনেকের আলোচনার বিষয় হয়, আমি সেইগুলোতেই যাচ্ছি। এগুলোতে যেতে হলে আপনি একদম নীতিমালার নিচের দিকে আসবেন। আপনাদের আমি বলে দিচ্ছি, তারপরেও যদি আপনাদের সমস্যা হয় আপনারা ডাউনলোড করে এটা দেখে নেবেন। একদম নিচের দিকে জনবল কাঠামো আছে। এই দেখুন কাম্য শিক্ষার্থীর বিষয়টা কিন্তু এখানে আছে। আপনার একটা প্রতিষ্ঠান যখন অনুমোদন চাইবেন তখন এই সকল বিষয়গুলো কিন্তু থাকতে হবে, যেমন দাখিল প্রথম থেকে 10ম, সিটি কর্পোরেশনে 300 জন, শুধু বালিকা হলে 250 জন, পৌর এলাকা 275 জন, বালিকা হলে 225, মফস্বল 250 জন, বালিকা হলে 200 জন, আলিম প্রথম থেকে একদম 1200 আলিম পর্যন্ত, সিটি কর্পোরেশনে 400 আর বালিকা হলে 300, আর আলিম পৌর এলাকা হলে 350 আর শুধু বালিকা হলে 275, মফস্বল 300, বালিকা হলে 250, ফাজিল মাদ্রাসা অনুমোদন চাইতে হলে সিটি কর্পোরেশনে 425 জন আর মহিলা হলে 325, পৌর এলাকা 390 এবং মহিলা হলে 300, মফস্বল 350 আর মহিলা হলে 275, কামিল মাদ্রাসা সিটি কর্পোরেশনে 460। এগুলো হচ্ছে কাম্য শিক্ষার্থী, এগুলো থাকতেই হবে, তাছাড়া অনুমোদন পাবেন না। 300, 460 আর বালিকার জন্য 360, পৌর এলাকার জন্য 420 আর বালিকার জন্য 375, মফস্বলের জন্য 385 আর বালিকার জন্য হচ্ছে 410। অর্থাৎ প্রতিষ্ঠান এমপিও প্রাপ্তির জন্য কাম্য শিক্ষার্থী, আপনি যদি এমপিও নিতে চান
তাহলে অবশ্যই এই ক্যাটাগরির শিক্ষার্থী আপনাকে আপনার প্রতিষ্ঠানে থাকতে হবে। তাহলে আপনি দাখিল, আলিম, ফাজিল, কামিল এগুলোর কিন্তু এমপিও পাবেন। এখানে কিন্তু বিষয় ভিত্তিকের একটা ব্যাপার আছে, এমপিও প্রাপ্তের লক্ষ্যে পাবলিক পরীক্ষায় নিম্নরূপ ফলাফল অর্জন করতে হবে। দেখুন এখানে ফলাফলের একটা বিষয় আছে, আপনার ফলাফল এই সকল পার্সেন্টেজ যদি থাকে তাহলে কিন্তু এমপিও পাবেন, আর এরকম পার্সেন্টেজ না থাকলে কিন্তু এমপিও পাবে না। এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। আমরা চলে যাচ্ছি যোগ্যতায়, প্রভাষক, সহকারী শিক্ষক এই সকলগুলোর যোগ্যতা আমরা সবাই জানি। আমরা একটু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে পদগুলো আছে সেগুলোর যোগ্যতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এগুলো একদম নিচে আসতে হবে আপনাকে, একদম নিচে। একদম নিচে এগুলো পাবেন, সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু যোগ্যতা সেম। এই যে এখান থেকে আছে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা কিন্তু সহকারী শিক্ষক, এটার জন্য আপনার লাগবে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি বা সমমান, অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে 3 বছর মেয়াদে যে ডিপ্লোমা কোর্স থাকে সেই ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অবলিক সমমান, সমগ্র শিক্ষা জীবনে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। গ্রেড হচ্ছে 10, বেতন 16,000 থেকে 38,640। প্রদর্শক, এটা হচ্ছে মূলত কম্পিউটার যে ডেমনস্ট্রেটর থাকবে সেটার প্রদর্শক। যোগ্যতা হচ্ছে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্নাতক অথবা কারিগরি শিক্ষা বোর্ড হতে 3 বছর মেয়াদে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, সমগ্র শিক্ষা জীবনে একটি তৃতীয় বিভাগ। এনারও কিন্তু গ্রেড 10। প্রদর্শক, অন্যান্য বিষয়গুলোতে অর্থাৎ যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আছে সেইগুলোতেও কিন্তু প্রদর্শক নিয়োগ আছে। এখানে বয়সসীমা অনূর্ধ্ব 35 বছর, তবে যাদের ইন্ডেক্স আছে তাদের ক্ষেত্রে শিথিলযোগ্য। যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় বিভাগ, যে বিষয়ে অর্থাৎ পদার্থ, রসায়ন যেটাই হন না কেন দ্বিতীয় বিভাগ, আর বর্ণিত বিশেষ ডিগ্রি ব্যতীত শিক্ষা জীবনে অন্য স্তরে তৃতীয় বিভাগ একটি তৃতীয় যোগ্য গ্রহণযোগ্য। স্নাতকোত্তর অথবা স্নাতকোত্তর বা সমমান পর্যায়ে দ্বিতীয় শ্রেণী থাকলে অন্যান্য পর্যায়ে যে কোনো একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। আপনি অনার্সও করতে পারবেন অথবা ডিগ্রি অর্থাৎ স্নাতকোত্তর বা সমমান পর্যায়ের যদি দ্বিতীয় বিভাগ থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে এই যে সহকারী গ্রন্থাগারিক অর্থাৎ ক্যাটালগার, এটার জন্য যোগ্যতা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বা ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসা সমূহ হতে ফাজিল এবং গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি বা গ্রন্থাগারিক বিজ্ঞানে ডিপ্লোমা, সমগ্র শিক্ষা জীবনে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। এই পোস্টের গ্রেডও কিন্তু 10। সহকারী, অফিস সহকারী, কাম হিসাব সহকারী যেটাকে আমরা কেরানি বলে থাকি, আলিম, এইচএসসি সমমান অর্থাৎ এটা এইচএসসি পোস্ট, সমগ্র শিক্ষা জীবনে একটি তৃতীয় বিভাগ থাকলে চলবে, গ্রেড কিন্তু 16, বেতন 9,300 থেকে 22,490। অফিস সহকারী কাপ কম্পিউটার অপারেটর, এটা আলাদা পদ, এটা আলাদা পদ, এটাও এইচএসসি বা সমমান। আরবি কম্পিউটার অপারেটরকে আবশ্যিক নির্ধারিত দক্ষতা থাকতে হবে, আরবি বিষয়ে লেখা যায় এই বিষয়ে কিন্তু আপনাকে দক্ষতা থাকতে হবে, গ্রেড 16, বেতন সেম। কম্পিউটার ল্যাব অপারেটর, কম্পিউটার ল্যাব অর কম্পিউটার বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিজ্ঞান বিভাগে, বিজ্ঞান বিভাগে কম্পিউটার অবলিক তথ্য যোগাযোগ প্রযুক্তি সহ বিজ্ঞান বিভাগে আলিম, এইচএসসি বা সমমান। এই আলিম এইচএসসি সমমানে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বা তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টা থাকতে হবে, 3 বছর মেয়াদে অথবা 3 বছর মেয়াদে ডিপ্লোমা কোর্স থাকলে, কম্পিউটার কম্পিউটার যদি ডিপ্লোমা কোর্স থাকে তাহলে কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করা যাবে, গ্রেড 16, বেতন সেম। গবেষণাগার বা ল্যাব সহকারী, বিজ্ঞান বিভাগে দাখিল, এসএসসি বা সমমান দ্বিতীয় বিভাগ। আইসিটি ল্যাব সহকারীর জন্য, আইসিটি ল্যাব সহকারীর জন্য এই যে গ্রন্থাগার বা ল্যাব সহকারী, এখানে পোস্টগুলো হচ্ছে আপনার যদি বিজ্ঞান বিভাগে পদার্থ, রসায়ন, তারপরে আইসিটি, জীববিজ্ঞান এই বিষয়গুলো তো অবশ্যই খোলা থাকবে, তো পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এগুলোর জন্য আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে দাখিল, এসএসসি বা সমমানের দ্বিতীয় বিভাগ থাকতে হবে, আর আইসিটির জন্য যেটা থাকতে হবে
আইসিটি ল্যাব সহকারীর জন্য কম্পিউটার বা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিজ্ঞান বিষয় সহ বিজ্ঞান বিভাগে দাখিল এসএসসি সমমান দ্বিতীয় বিভাগ থাকতে হবে। একই সেম কথাই, কিন্তু এখানে আপনাকে দাখিল এসএসসি এবং সমমান পর্যায়ে অবশ্যই আপনাকে কম্পিউটার বা তথ্য বিজ্ঞান প্রযুক্তি এই বিষয়টা আপনাকে পড়তে হবে, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য, আইসিটির জন্য, সরি, আইসিটি ল্যাব সহকারীর জন্য কম্পিউটার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় সহ বিজ্ঞান বিভাগ, বিজ্ঞান বিভাগ কিন্তু আবশ্যিক, এখানেও বিজ্ঞান বিভাগ লাগবে, এইখানটা আইসিটির জন্যও কিন্তু বিজ্ঞান বিভাগ লাগবে। বেতন গ্রেড হচ্ছে 18,800 থেকে 21,310। অফিস সহায়ক জেডিএসসি জেএসসি সমমান, অষ্টম শ্রেণী পাস, বেতন গ্রেড হচ্ছে 20। নিরাপত্তা কর্মী, নৈশ প্রহরী পরিচ্ছন্নতা কর্মী, এটা অষ্টম শ্রেণী পাস, বেতন গ্রেড হচ্ছে 20, 8,250 থেকে 20,010। আয়া, অষ্টম শ্রেণী পাস, যোগ্যতা, গ্রেড হচ্ছে 20 থেকে, গ্রেড হচ্ছে 20, 8,250 থেকে 20,010। তো এই ছিল মূলত আজকের আলোচনার বিষয়। তো আপনি এগুলো খুব সুন্দরভাবে একটু দেখবেন, তারপরেও যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, সেখানে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। এছাড়াও ফেসবুক পেজ যে অনলাইন গাইড আছে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, সেখানেও আমরা অ্যান্সার আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে থাকি। তো এই ছিল আজকের বিষয়, এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।